ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। মোটামুটি 100 নম্বরে যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে মোটামুটি 2 নম্বরে এই চ্যাপ্টারটা থেকে পাওয়া যায়। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কিছু অঙ্ক বাসে যে সমস্ত অঙ্কের টাইপের অঙ্ক পরীক্ষায় আসে এবং ইন ফিউচার যে সমস্ত এক্সাম হবে সেগুলো তো আসার চান্স আছে, তো সেই ধরনের টাইপগুলো আমরা দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চন, ফাইন্ড আউট দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 10, 15, 20 লিভস 1, 7, 12, 17 অ্যাজ রিমাইন্ডার রেসপেক্টিভলি। একটা জিনিস এখানে বোঝো, সেটা হচ্ছে ইচ কেস নেই, ইচ কেস থাকলে প্লাস হতো, তার মানে আমাকে এখানে রিমাইন্ডারটা কী করতে হবে, মাইনাস করতে হবে, রিমাইন্ডারটা যাই আসুক না কেন মাইনাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9। এইবার তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, যেই সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ করেছি তার এলসিএম দিয়ে ভাগ করতে হবে। 4, 10, 15, 20 এলসিএম হচ্ছে 60, তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি 60 দিয়ে ডান দিকে ভাগ করেছি এবং অ্যান্সারটা এসছে আমার 166 এবং রিমাইন্ডারটা এসছে আমার 39। তার মানে এই 39-এর জন্য আমার ভাগটা মিলল না, তার জন্য 4টে 9 থেকে আমি 39টা প্রথমেই বাদ দিয়ে দেবো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9 থেকে আমি 39টা প্রথমেই বাদ দিয়েছি, প্রথমেই বাদ দিয়ে দিল। দেখো আসছে আমার 9960। এবার আমি কি বললাম, রিমাইন্ডারটা কী করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু এখানে ইচ কেস নেই, ইচ কেস থাকলে প্লাস হতো বলে দিয়েছি। দেখো এক্ষেত্রে রিমাইন্ডারটা কত, দেখো 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, 10 দ্বারা ভাগ করলে 7, 15 দ্বারা ভাগ করলে 12 এবং 20 দ্বারা ভাগ করলে 17 রিমাইন্ডার থাকে, 17 রিমাইন্ডার থাকে। তার মানে এক্ষেত্রে সেই দুটো সংখ্যার ডিফারেন্স কত, 3, তার মানে 3 আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সারটা আসলো 9957, আমার অ্যান্সারটা আসলো 9957। নেক্সট অঙ্ক চলে আসি, 2 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ এন ডিভাইডেড বাই 4, 10, 15, 20 লিভস 1, 7, 12, 17 অ্যাজ রিমাইন্ডার রেসপেক্টিভলি, ঠিক আছে। দেখো, তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, একের পরে 3টে 0, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে 3টে 0। এবার দেখো আমাকে বলো যে কত দিয়ে ভাগ করবো, আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কত দিয়ে ভাগ করবো, যে সংখ্যাগুলো দিয়ে আমার ভাগ করতে হয়েছে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয়েছে সেগুলোর এলসিএম দিয়ে ভাগ করবো। সেগুলোর এলসিএম হচ্ছে, দেখো 4, 10, 15, 20 এলসিএম হচ্ছে 60, 4, 10, 15, 20 এলসিএম হচ্ছে আমার 60, মানে 60 দিয়ে আমার 1000কে 60 দিয়ে ভাগ করেছি, 1000কে 60 দিয়ে ভাগ করে দেখো অ্যান্সারটা এসছে 16 আর রিমাইন্ডারটা এসছে 14। এখন দেখো 14 রিমাইন্ডার এসছে বলে আমার 1000 এই ভাগটা আমার মিললো না, তার মানে 40 থেকে এটা 60 যদি হতো তখন আমরা 1000 দিয়ে মিলতো, তার মানে 40 আর 60-এর যে ডিফারেন্সটা সেটা কত, 20, তার মানে 40-এর সাথে যদি 20 আর যোগ করতাম 60 হতো, তার মানে 40-এর সাথে আরও 20, 60 হতো তখন ভাগটা মিলতো কিন্তু, ঠিক আছে। তার মানে 1000-এর থেকে দেখো এক্ষেত্রে দেখো 1000-এর সাথে আমি 20টা যোগ করেছি, দেখো 1000 থেকে আমি যদি কিছু একটা বাদ দিই তাহলে কি সেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, না সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তার জন্য 1000 থেকে আমি 20 যোগ দিলাম, 1000 এবং 20 যোগ দিলাম, তাহলে আমার আসলো অ্যান্সার আসলো 1020। আর রিমাইন্ডার কত, দেখো রিমাইন্ডার একটা জিনিস খেয়াল করো, 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, 10 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকছে, 15 দ্বারা ভাগ করলে 12 অবশিষ্ট থাকছে আর 20 দ্বারা ভাগ করলে 17 অবশিষ্ট থাকছে। তার মানে প্রতি ক্ষেত্রেই আমার রিমাইন্ডারের প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলোর ডিফারেন্স হচ্ছে আমার 3, তার জন্য 3 আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, ইচ কেস নেই, ইচ কেস থাকলে প্লাস হতো, রিমাইন্ডার 3 আমি বিয়োগ করছি, তার মানে 1020 থেকে 3 বিয়োগ দিলে 1017 আমার অ্যান্সার, আমি ক্লিক করবো অ্যান্সারটা 1017। নেক্সট অঙ্কে চলে আসি, 3 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড বাই 3, 4, 5, 6 লিভস রিমাইন্ডার 2 ইন ইচ কেস, বাট ওয়েন ডিভাইডেড বাই 7 লিভস নো রিমাইন্ডার। বলছে একটা সংখ্যাকে, লিস্ট নাম্বার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, সেটাকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকছে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকছে না, কোনো অবশিষ্ট থাকছে না, তার মানে 7 দ্বারা ভাগ করলে ভাগটা আমার মিলে যাচ্ছে, মানে স্যাটিসফাই করছে ফ্র্যাকশনটা, ঠিক আছে। এইবার দেখো, তার মানে কোন সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে, প্রতি ক্ষেত্রের মতো যেই সংখ্যাগুলো দিয়ে আমার অঙ্কটা ভাগ করা হয়েছে 4, 3, 4, 5, 6 সেটা লসাগু বার করতে হবে, 3, 4, 5, 6 এলসিএম হচ্ছে 60, ঠিক আছে। এবার আমি মূল সংখ্যাটা আমি হিসাব করি কত হবে, মূল সংখ্যাটা কত হবে সেটা আমি আবার দেখব। দেখো মূল সংখ্যাটা যেহেতু লসাগু হচ্ছে 60, তখন মূল সংখ্যাটা 60 ডিভিজিবল,
তাহলে 60 ইনটু আমি ধরলাম x 60x ঠিক আছে আমি ধরলাম 60x এবার 60x এর সাথে ইচ কেস 4 3 4 5 6 দ্বারা ভাগ করলে দেখো দুই রিমাইন্ডার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকছে তাহলে ইচ কেস মানে কি প্লাস হয় তাহলে প্লাস হবে রিমাইন্ডার 2 তাহলে 60x প্লাস 2 এটা হচ্ছে আমার মূল সংখ্যা 60x প্লাস 2 এটা হচ্ছে আমার ভাজ্য বা ডিভিজর ঠিক আছে ডিভিডেন্ড বা ভাজ্য বা যেটা বলতে মূল যেটাকে আমরা বলতে পারি মূল সংখ্যা ঠিক আছে এবারে কি আমাকে বলেছিল বলেছিল যে যদি সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা হয় বাট when divided by 7 leaves no remainder কোনো অবশিষ্ট থাকবে না তার মানে 60x প্লাস 2 এই মূল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে তাই আমরা দেখো আমি 60x প্লাস 2 কে 7 দ্বারা ভাগ করেছি 7টা কত হয় 56 56x নিচে দিয়ে দিলাম তাহলে অবশিষ্ট আমার থাকলো 4x প্লাস 2 4x প্লাস 2 আমার অবশিষ্ট থাকছে এবার আমাকে x এর মানটা মনে মনে করে দেখতে হবে যে x এর মান কত বসালে এই ফাংশনটা স্যাটিসফাই করছে তাহলে 1 2 3 এরকম করে আমি x এর মান আস্তে আস্তে বসাবো এবং দেখব কত তো স্যাটিসফাই করছে দেখো এক্ষেত্রে আমি লিখে রেখেছি x = 3 তাহলে 3 বসালে স্যাটিসফাই করছে দেখো 3 4 12 13 14 তাই তো 14 হচ্ছে 7 গুণ 14 মিলে গেল তার মানে x = 3 বসালে আমার ফাংশনটা স্যাটিসফাই হচ্ছে তার মানে মূল সংখ্যাটা আমি কত ধরেছিলাম মূল সংখ্যাটা আমি ধরেছিলাম 60x + 2 তার মানে আমি x এর জায়গায় 3 বসাই তার মানে 60x + 2 মানে 60 গুণ 3 প্লাস 2 3 4 180 প্লাস 2 182 আমার অ্যান্সার নেক্সট কোয়েশ্চন হচ্ছে 4 নম্বর হোয়াট ইজ দ্য লিস্ট মাল্টিপল অফ 19 হুইচ ওয়ান ডিভাইডেড বাই 6 8 10 12 অ্যাজ রিমাইন্ডার 1 3 5 7 রেসপেক্টিভলি লিস্ট মাল্টিপল অফ 19 হুইচ ওয়ান ডিভাইডেড বাই 6 8 10 12 লিভস রিমাইন্ডার 1 3 5 7 রেসপেক্টিভলি উনিশের মাল্টিপল সেই সংখ্যাটা কত হবে যেটা ছয় আট দশ বারো দ্বারা ভাগ করলে এক তিন পাঁচ সাত রেসপেক্টিভ এক তিন পাঁচ সাত রিমাইন্ডার থাকবে দেখো এক্ষেত্রে কিন্তু ইচ কেস নেই একটা কথা তার মানে এক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে না ঠিক আছে এবার বলো কত দিয়ে ভাগ করব ভাগ করব আমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে প্রতি মুহূর্ত প্রতিবারের মতো যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে সিক্স এইট টেন টুয়েলভ সেটার এলসিএম বার করতে হবে সিক্স এইট টেন টুয়েলভের এলসিএম হচ্ছে 120 ঠিক আছে তার মানে 120 দিয়ে আমার ভাগ করতে হবে দেখো তাহলে অ্যান্সারটা তার মানে 120 ঠিক আছে 120 দিয়ে সেই সংখ্যাটা ডিভিজিবল হবে তাহলে মূল সংখ্যাটা কত হবে 120x ধরলাম 120x এবার বলো যা রিমাইন্ডারটা আমার কী করতে হবে বললাম বিয়োগ করতে হবে তার মানে রিমাইন্ডারটা কত 5 তাহলে 5 বিয়োগ করছি রিমাইন্ডারটা 5 কী করে দেখো 6 যদি 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে ঠিক আছে 6 দ্বারা বিয়োগ করলে 1 8 দ্বারা বিভাজ্য করলে 3 10 দ্বারা ভাগ করলে 5 12 দ্বারা ডিভিজিবল করলে 7 অবশিষ্ট থাকছে তাহলে প্রতিক্ষেত্রে রিমাইন্ডারটা হচ্ছে আমার 5 তাহলে 5 মাইনাস করলে 5 মাইনাস করলাম তাহলে 120x মাইনাস 5 এটা হচ্ছে আমার মূল সংখ্যা 19 দ্বারা ভাগ করছি 19 দ্বারা ভাগ করলে কী বলেছে এটা লিস্ট মাল্টিপল অফ 19 হবে তার মানে 19 দ্বারা ভাগ করলে মিলে যাবে তার মানে 19 দ্বারা ভাগ করছি 6 19 114x তার মানে আমার আসলো 6x মাইনাস 5 এটা হচ্ছে আমার রিমাইন্ডার থাকলো এবার x এর মানটা মনে মনে 1 2 3 4 করে বসিয়ে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা x এর মান কত বসালে ফাংশনটা আমার স্যাটিসফাই করছে 1 2 3 4 করে বসিয়ে আমি দেখছি x = 4 এগে স্যাটিসফাই করছে দেখো কী করছি 4 6 24 24 থেকে 5 বাদ গেলে 19 তার মানে 19 একে 19 মিলে গেল তার মানে x এর মান এক্ষেত্রে হচ্ছে 4 তার মানে অবশ্যই মূল সংখ্যাটা আমার ছিল 120x মাইনাস 5 সেখানে আমি x এর মান 4 বসিয়ে দিচ্ছি 120 গুণ 4 মাইনাস 5 দেখো 480 মাইনাস 5 তার মানে 475 তার মানে অ্যান্সারটা আমি ক্লিক করি 475 পাঁচ নম্বর অঙ্কে চলে আসি ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ বিটুইন 14000 অ্যান্ড 17000 হুইচ ওয়ান ডিভাইডেড বাই 36 72 75 80 লিভস রিমাইন্ডার 12 ইন ইচ কেস দেখো ইচ কেস মানে প্লাস হবে দেখো কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করছি 36 72 75 এবং 80 এলসিএম করব এলসিএম করলে দেখো আসছে 3600 এবার দেখো সেই সংখ্যাটা 14000 থেকে 17000 এর মধ্যে থাকবে একটা রেঞ্জ বলে দিয়েছে রেঞ্জটা বলেছে 14000 থেকে 17000 তাহলে 36 এর গুণিতক আমাকে দেখতে হবে দেখো 36 কে 2 দিয়ে গুণ করলে 7200
7214 হচ্ছে ক্রস করছে না, তার জন্য এই সংখ্যাটা হবে না। 3600 কে 3 দ্বারা গুণ করলে 10800 14000 ক্রস করছে না। 3600 কে 4 দ্বারা ভাগ করে দেখো 14400, তার মানে 14000 ক্রস করছে, তার মানে এই সংখ্যাটাই হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে রিমাইন্ডার টুটা আমাকে সবসময় যোগ করতে হবে, তার জন্য ইঞ্চ কেস মানে কি যোগ, তার মানে 14400 প্লাস হচ্ছে 12, তার মানে আমার অ্যান্সারটা আসলো 14412, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানো, তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, টাটা।